निभाए तोर हो जाबार बैला डगछेरे तोर खेवार माझे नबे कमले वाला जादे बारो तादे रे पागल जाने बारो ताने तारा तारी से रे ने तो देवार पाला नबे कमले वाला चापी जो दिनो वीर नाए पारे जाबी खुशी होए रज हसरे मौत का बोरे डूबे ना तोर भेला नबे का मोली वाला ओ मोर मोमिन भाई तोर होलो जाबार छेरे तोर के वार माझे नबे कमली वाला भूखा के तोई खाबर दे रे पिपासो के पानी सबारो सेवा करो रे मोमिन कुरान पाकेर बानी ए कथा कुरान पाके बोलें अल्लाह ताला नबी कमली वाला ओ मोर मोमिन भाई तोर होलो जाबार बैला डगछेरे तोर खेवार माझे महार अल्लाह তিনি বলছেন ওরে দক্ষিণ কৃষ্ণ নগরের মানুষেরা শোনো ওগো এই মুর্শিদাবাদের লোকেরা শোনো পশ্চিম বাঙ্গালের লোকেরা তোমরা শোনো শুধু পশ্চিম বাংলা নয় সারা পৃথিবীর মানব জাতিকে বললেন ওগো মানব জাতিরা তোমরা শুনে নাও আমি তোমাদেরকে বলে দেব সমস্ত জিনিসকে একটা একটা করে বলে দিয়েছে তোমরা যদি মেনে চলতে পারো তাহলে তোমাদের লাভ হবে লোকসান হয়ে যাবে না কি এমন কথা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন আকিমিস সালাত তোমরা নামাজটাকে প্রতিষ্ঠা করো নামাজটাকে তোমরা কায়েম ও দায়েম করো কোথায় করতে হবে নামাজটা কোথায় পড়তে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাঝখানে ঢুকে গিয়ে বললেন ওগো আমার উম্মতেরা সাহাবায়ে কেরামেরা তোমরা শুনে না তোমরা কোথায় ইবাদত করবে আমি জায়গা নির্মাণ করে দিয়েছি কোন জায়গা নির্মাণ করে দিলাম আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলে দিয়েছেন মামবানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওগো আমার উম্মতেরা সাহাবায়ে কেরামেরা সারা পৃথিবীর মানব
মানুষেরা তোমরা শোনো, তোমাদেরকে আমি বলে দেব, শোনো, যারা মসজিদ নির্মাণ করে একটা মসজিদ একটা ইট যদি সহযোগিতা করে দেয়, এইভাবে হাতে উঠিয়ে মসজিদকে সঙ্গে সঙ্গে তৈরি করার জন্য একটা যদি আপনি ইট উঠিয়ে দেন, আল্লাহর নবী তথা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমাদের সামনে সঙ্গে আমি আদা করে নিলাম যে আমি তোমাদেরকে বলবো তোমরা তোমাদের মসজিদ নির্মাণ করার জন্য তোমাদের জন্য একটা স্পেশাল অফার আছে। অফার নাই আপনার তো আজকালকার অফারটার ব্যাপারটা এখানে বুঝতে অসুবিধেই মনে হয় না, যে একবার বলছে জিওতে অফার দিল, একবার ভোডাতে অফার দিল, একবার আইডিয়াতে অফার দিয়েছে, বলে একবার এয়ারটেলে অফার পেয়েছি। যেটাই অফার পাই সেটাই ছুটি, তাই হয় না ভাইরা? এই যে সিম ব্যবহার করছেন তো অফার আসে না? সেই অফার যদি একটা সিমের ধরলেন যে বলছে যে আজকে অফার দিয়ে দিচ্ছে যে ফ্রিতে সিম, জিও সিম ফ্রিতে টাকা ভরে দিচ্ছে, বলে ছুটতে আরম্ভ করে দিলে একদম। তো আল্লাহর নবী বলছেন যে তোমাদেরকে এত সুন্দর একটা অফার দিয়েছে, মসজিদ তৈরি করার জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করা হবে, এটা একটা বড় অফার। সেই অফারটা নেবেন কি নেবেন? হ্যাঁ কিনা বলেন তো দেখি, অফার নেবেন না? নেবেন কি নেবেন না অফারটা? জান্নাতের অফারটা নেবেন? আওয়াজ দিচ্ছেন না যে ভাই, নেবেন না মানে আপনার দরকার নেই, নেবেন নেবেন তো একটা বুঝে কথা বলছেন না রে ভাই, রেগে আছেন নাকি আমার উপরে? যাই হোক, রেগে থাকেন যাই করেন, মারলে যাওয়ার পরে মারবেন, এখানে মারতে পারবেন না, ধরে নেবে সবাই। তো বলছিলাম যে আকিমিস সালাত আলাদুনুকিস শামস, নামাজটা কখন পড়বে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওগো বিশ্বের মানব জাতিরা তোমরা শোনো, লিদুলুকে শামসিলা বাসাকিল লাইল, আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা টাইমটা কি নির্ধারিত করে দিলেন, ওগো বান্দারা তোমাদের জন্য আমি টাইম নির্ধারিত করে দিয়েছি, তোমরা দিনের কিছু অংশকে নেবে এবং রাতের কিছু অংশকে নেবে, এবং রাতের এবং দিনের সময়টাকে নিয়ে পাঁচটা ওয়াক্তের তোমরা নামাজ পড়বে। কয় ওয়াক্তের নামাজ পড়তে বলেছেন নবী? কয় ওয়াক্তের নামাজ পড়তে বলেছেন ভাইরা? পাঁচ ওয়াক্তের নামাজ আপনার উপরে একবারে অনিবার্য, অপরিহার্য, পড়তেই হবে। এমন একটা জিনিস যে অপরিহার্য পড়তেই হবে, একদিন না খেলে বলে না খেয়ে থেকে যায়, থেকে যাওয়া যাবে, কিন্তু নামাজ না পড়ে থাকা যাবে না। যদি নামাজ না পড়ে থাকেন তো কাল কিয়ামতের মাঠে, এই যে আপনারা দেখছেন না মোবাইলে তো দেখছি, ছেলেদের তো এখন বর্তমান বুঝে তো অসুবিধা নাই, যে একবার কাঠ গড়াতে দাঁড়াবে, কাঠ গড়াতে যখন দাঁড়াবে বলে এ বান্দারে তোমার কাছে আমি সাতাশেষ আজকের জানুয়ারিতে আরে নাজমি আলমের মুখ থেকে বানিয়ে দিয়েছিলাম, তোমরা মেনেছিলে কি বল? যে আকিমিস সালাত আলাদুনুকিস শামস ইলা গাসাকিল লাইল, রাত এবং দিনের সময়টাকে নিয়ে তোমরা নামাজ পড়বে। নামাজ পড়তেই হবে। লিদুলুকিস শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফাজর, এবং তোমাদের ফজরের সবাই নামাজে কোরআন পড়তে হবে। আমিও ইমামতি করি, মাদ্রাসা এবং মসজিদ দুটোই করতে হয়, তো ইমামতি করি বুঝলেন। আজকাল বুঝলেন কত জোরে যে মিস কল ঝাড়ে, একটু যদি লম্বা সুরা ধরে নিয়েছি বুঝলেন, সুরা তোবা ধরে নিলাম, এক রুকু পড়বো, তো এক রুকুতে হয়তো পাঁচটা মিস কল মারবে। বাপরে কারি সাহেব এত লম্বা লম্বা বেরাত করা ধরলে হয়? ধরলে যে আমাদের পা খেসতে যেছে, তো খালি ওটা বুঝতে পারি যে আমাকে মিস কল মারছে, ওরা মিস কল মারে, বড় মানে বয়স্ক লোকেরা মিস কল মারতেই থাকে, দিয়ে নামাজের পরে কি বলে কিত্তা লম্বা করে হে হ, কোঠা আছে কিত্তা লম্বা করে হে হ, পা খাস্তা যাহা, বুঝলেন? তো আল্লাহ নিজেই বলছেন যে তোমরা কি করো, কোরআন আল ফাজর, তোমরা ফজরের সময় লম্বা লম্বা করে কেরাত করো, লম্বা লম্বা করে কেরাত করে নামাজ পড়াবে। তোমার আমার বান্দারা সবাই দাঁড়িয়ে থাকবে, একজন এম
নামাজ পড়াবে লম্বা লম্বা করে করে লাভটা কি? এত লম্বা করে কেরাত করে লাভটা কি হবে? বলে লাভ হবে যদি তোমরা নামাজ পড়ো, এই লম্বা লম্বা করে কেরাত করো, লম্বা লম্বা করে বসে বসেই ধরেন কেরাত করছেন, নামাজ কোরআন পড়ছেন, তো কি হবে? বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আনন্দিত হয়ে তোমার কাছে, তুমি যে বান্দা পড়ছো কোরআন, তো সেই কোরআন পড়ার জন্য আল্লাহ অফার দিয়ে বলছেন ফেরেশতা হাজির করে দেবে আপনার কাছে, ফেরেশতা হাজির করে দেবে, যাও ফেরেশতার দলেরা, ইয়ামা ফেরেশতার দলেরা শোনো, যাও যাও, আজকে আমার বান্দা সুন্দর আওয়াজ দিয়ে কোরআন পড়তেছিল, কোরআন পড়তে আছে, তুমি সেই কোরআন গুলো শুনে আমার কাছে উপস্থিত করবে, আমার কাছে পৌঁছে যে আজকে কোরআন শুনে এসেছি। তাহলে ভাইরা, কোরআন শিক্ষাটাও একজন মুসলমান হিসাবে আপনি একজন দায়িত্বশীল মুসলমান যারা তাদেরকে কোরআন পড়তে শিখতে হবে। কেন, একটা উদাহরণ, হাদিসের উদাহরণ দিয়ে বলবো আপনাকে, যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চরিত্রবান মানুষ, অতি চরিত্রবান। সেই চরিত্রবান মানুষটা দেশে বিদেশে জায়গায় জায়গায় ইসলাম প্রচার ও প্রসার ব্যাপকভাবে ছেড়ে চলে যাচ্ছেন। তো কিছু লোক এসে আল্লাহ রসুলের কাছে আসছেন, আল্লাহ রসুলের কাছে আসছেন যে আজকে আল্লাহ রসুলের ব্যবহার সম্পর্কে, আখলাক চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করব। দেখা গেল যে আল্লাহ রসুল সেই দিনই বাড়িতে ছিলেন না। হযরত আয়েশাকে বলছেন, ও গো আয়েশা, আজকে আমরা কিছু কথা জানার জন্য এসেছি। বলে, কি এমন কথা আছে বাবু? বলে, আপনি আমরা সবাই জানি যে আল্লাহর নবীকে ওহির দ্বারাই বহু কথা জানিয়ে দেওয়া হয়, তবে আমরা এটুকু জানতে চেয়েছি যে আল্লাহ রসুলের চরিত্রটা কেমন, এটা আমাকে বলতে হবে। আমরা এসে আপনার কাছে চরিত্র সম্পর্কে জানতে চাই। হযরত আয়েশা বলছেন, বাবুর আমার, তোমরা আল্লাহ রসুলের চরিত্র জানার জন্য এসেছ, শোনা, তোমরা কি কোরআন পড়তে জানো? বলে, জি হ্যাঁ, আমরা কোরআন পড়তে জানি। ওই লোকগুলো যখন বলে দিলেন আমরা কোরআন পড়তে জানি, হযরত আয়েশা বলছেন, বাবুরা শোনো, যখন তোমরা কোরআন পড়তে জানো, কোরআনের ভিতরে কোরআন তোমরা পড়তে থাকবে এবং তর্জমা করবে, মানে করবে, ব্যাখ্যা করবে, তাহলে সমস্ত জিনিস তোমায় তোমরা জানতে পারবে যে আল্লাহ রসুলের চরিত্রটা কেমন, ব্যবহার কেমন, আখলাকটা কেমন আছে। তাহলে বলেন যে যদি এখন ওনারা বলে দিলেন যে হ্যাঁ কোরআন পড়তে জানি, তার মানে ব্যাখ্যা করতে জানি, তাহলে চরিত্র হিসাবে জানতে পেরে দিলেন, এবার একজন ভাইকে বলবো যে আপনি কোরআন পড়তে জানেন, তো বলে জি না কোরআন পড়তে তো জানি না, তাহলে ও চরিত্র হিসাবে জানবেন কি করে? চরিত্র জানতে পারলো না। অতএব একজন মুসলমান, একজন মুসলমান যখন আমি, তাহলে আমাকে কোরআন পড়তে আগে জানতে হবে। কেন জানলেন না? কালকে আমাদের মাঠে জিজ্ঞেস করবে আপনাকে, নামাজ পড়নি কেন, কোরআন পড়নি কেন? বলে আমি জানতাম না, মুখ টুকটে বিছকে দিলেন, বলে আমি জানতাম না, কিছুই বুঝতাম না। তাহলে এতদিন ধরে আপনাকে সময় দিল আল্লাহ রাব্বুল আলামিন যে এ বান্দা, তোমাকে 60 থেকে 70 বছর বয়স দিয়েছিলাম, কি করেছিলে তুমি বলো তো? বলে আমি কিচ্ছু করিনি। বলে যাও, এবার যাও, হিসাব কিতাব তোমার হয়ে গেলে এক কথা দিই যে তুমি নামাজ পড়োনি, আউয়াল মা ইউহা আসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আপনি নামাজ পড়েনি, শুধু রোজা করেছেন, যাকাত দিয়েছেন, হজ করেছেন, 36 বার হজ করেছেন, আপনি রোজা করেছেন যতদিন বেঁচে আছেন, আর আপনার এত গুণ নেকি করলেন, আর নামাজটা যখন পড়েনি তা আপনার সমস্ত ডিলিট হয়ে যাবে।
ভাবতে পারেন যে যখন আপনি নামাজই বললেন না আসল কাজটাই করলেন না তাহলে আপনার সমস্ত কাজ ডিলিট হয়ে যাবে অতএব আমি অনুরোধ করব এই দক্ষিণ কৃষ্ণনগর বাসীকে যে আপনারা সাথে সাথে যেমন রোজা করবেন তেমন আপনাকে নামাজ পড়তে হবে যেমন হজ করবেন তেমন আপনাকে রোজা নামাজ পড়তে হবে যতগুলো ভালো কাজ আছে তার সাথে সাথে সবচাইতে ভালো কাজ হচ্ছে আপনার এটা হচ্ছে নামাজ আর নামাজ পড়ার জন্য একটা মসজিদ নির্মাণ করা আছে মসজিদ সেই মসজিদে আপনাকে নামাজ পড়তে হবে কেন ইন্না কুরআন আল ফজর কানা মাশহুদা ওয়ামিন আল লাইল ফাতাহাজ্জাদ বিহি বলছেন ও গো বান্দার আমার শোনো জান্নাত যদি নিতে চাও জান্নাতের আশা ধরে হয়ে থাকো তাহলে তোমাদেরকে একটাই কথা বলবো যে আমাকে তোমরা নির্জন জায়গায় স্মরণ করবে এমন একটা জায়গায় স্মরণ করবে যাতে কোনো জন কোনো মানুষের সমাগম না হয় এমন একটা নীরব জায়গায় চলে যাবে মসজিদে চলে যাবে দুই তালা মসজিদে আল্লাহর কাছে কান্না করবে গভীর রাতে উঠে তাহাজ্জুদে নামাজ পড়বে ওয়াবি আল্লাইল ফাতাহাজ্জাদ বিহি না ফেলা তাল্লাকা আসা আইয়া বাসা কারাব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যখন তোমরা এত পরিশ্রম করবে জান্নাতের জন্য রাত্রি জাগরণ করে করে তোমরা পরিশ্রম করবে ভোরের বেলায় উঠে উঠে পরিশ্রম করে নামাজ পড়বে বারোটায় একটা দুটা আড়াইটার সময় উঠে উঠে আমাকে স্মরণ করবে তাহলে তোমাদের অফার বাকি আছে বলে আমি তোমাদেরকে এমন একটা সুন্দর অফার দেব সেটা হবে মাকামে মাহমুদ আপনি একটা মঞ্চ হবে সেই মঞ্চে আল্লাহ রাব্বুল আলামিন বসে থাকবেন সেই দিন বিচারক বসে থাকবেন সেই বিচারক বসে থাকবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যে বলছেন তোমাদেরকে আমি একটা সুন্দর মঞ্চ দিয়ে দেব মাকামে মাহমুদ তাহলে তো বল ভেজাল লাগলো গো এতটি তো খাটা যাবে না মাকামে মাহমুদের জন্য এতটা খাটা যাবে না বড়ই সমস্যা আছে অতএব সমস্যাটাকে যেখানে সমস্যা আছে সেখানে সমাধান আছে আপনি যখনই সমস্যায় পড়বেন আপনার সমস্যার সমাধান করার জন্য আল্লাহর মসজিদে গিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করবেন রব্বুল আলামিন আমি একজন গুনাহগার আমি একজন খাকসার পাপাচার আজকে তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও আমি বিগত যতগুলো গুনাহ করেছি মাওলা তুমি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দাও আরেকটি এবারে আসেন একটা হাদিস পড়েছি আপনাদের সামনে আজকে বর্তমানে যদি কোনো একটা প্রধান আছেন কোনো একটা মরল সর্দার আছেন তবে আপনাদের কাছে আমি নিজে আগেই সাহেব সিলিন্ডার হয়ে যাব যে আপনারা কেউ রেগে যাবেন না শুধুমাত্র উদাহরণে আল্লাহর নবী বলে দিয়েছেন আমি বলছি না আমি বললে পারে এসে মারবেন আমার কোনো আপত্তি ছিল না কিন্তু নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন আজ থেকে নিয়ে মোটামুটি 1500 বছর পূর্বে বলে দিয়েছেন আপনাকে আমাকে যে এ বান্দারা শুনে রাখো সাবধান হয়ে যাও কি সাবধান হবে সাবধান হওয়াটা কারণটা কি বলে সাবধান হওয়ার একটাই কারণ বলে আনা আউয়াল আনা সাইয়্যিদুল আদম ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ফাখর আমার নবী বিশ্ব নবী তিনি বলছেন যে আমি নবী আনা সাইয়্যিদুল আদম ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ফাখর আপনারা জেনে এসেছেন যে হযরত আদম থেকে নিয়ে যতগুলো নবী এসেছে সুবহানাল্লাহ আজকে নিজে এত নিজকে গর্বিত মনে করি আল্লাহর কাছে আমাদেরকে শেষ নবীকে তুই দিয়েছ
আর শেষ নবীর উম্মত হয়ে নিজকে আমি নিজেই গর্বিত মনে করে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন আনা সাইয়্যিদুল আদামা ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাকরা ওবশরা বিশ্ববাসীরা। কিয়ামতের দিনের কথা আল্লাহ নবী বলে দিলেন যে আমি সমস্ত নবীর সর্দার হব, সমস্ত লিডার, সমস্ত নবীর লিডার হব, কমান্ডার হব, নেতা হব। ওয়ালা ফাকরা, কোন রকমের আমার অহংকার নাই, গৌরব নাই। আচ্ছা বলেন প্রধান, প্রধান প্রধানকে বলছি ভাইরা, যে প্রধানেরা যখন একটা প্রধান হয়, আমি পশ্চিমবাংলায় মোটামুটি 26 বছর থেকে ঘোরাফেরা করি, বাড়িতে খুব কম থাকি, আজকে বর্তমানে কালিয়াচকে আছি, তো ওটাও পশ্চিমবাংলা। তো পশ্চিমবাংলায় আমি দেখতে পাই যে ভিখারির মতো বাড়িতে গিয়ে 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 আমি ভোটটা পাই, পাই না ভাই, হ্যাঁ কিনা বলেন না, না সরাসরি দিতে যাই ভোট, টাকা দিবেন, মিথ্যা কথা বলবেন না, টাকা দিয়ে ভোট কিনছেন বাড়ি গিয়ে গিয়ে করছেন না। তারপরে আপনি এবারে এলেন ভোটে গিয়ে একটা প্রধান হলেন, দিয়ে প্রধান যখন হয়ে গেছেন তখন আর আপনার গরম থামা যায় না। একটা বাড়িতে লেলু ফেলু পাগলার বাড়িতে 10টা লোক আছে, তো ওই 10টা ক্যান্ডিডেটের জন্য আপনি 17 বার যাবেন ওই বাড়ি, বলে কয়টি টাকা নিবি বল, বলছে না কতটি টাকা নিবি বল, দিয়ে জিতে গেলেন আপনি, টাকা দিয়ে চলে নেন, জিতে গেলেন, ওই লালা পাগলা গেছে কোনো একটা আপনার শহীদ জন্য স্ট্যাম্পের জন্য, দিয়া বলছে সকালে আছো জি আব্দুল্লাহ, তো বলে কে আছে, বলে আমি লালা পাগলা আছি, বলে লালা পাগলা কি করতে এসে, বলে একটা স্ট্যাম্পের দরকার আছে তোমার শহীদজি, তোকে ঢং হলো না রে ঘিনাহা, তোকে হুঁশ হলো না, যখন মন তখন চলে আসবি, গেছে বেচারা একটা স্ট্যাম্পের জন্য, তখন যখন মন তখন চলে আসবি, অহংকারে আপনি ফেটে পড়েন। আমি দেখতে পাই পশ্চিমবাংলার মধ্যে কেউ মিথ্যা কথা বলতে পারবে না, তার মানে আমি শুধু জন্মে ঝাড়খণ্ডে কিন্তু আর পশ্চিমবাংলায় বসবাস, আমি দেখতে পাই যে এই রকম অবস্থাই হয়। আর নবী কি বলছেন শুনেন, নবীর কথাটাকে আপনাকে মানতে হবে, যে আনা সাইয়্যিদুল আদামা ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখরা, আমি শুধু আমার পরে নাই, আমার পূর্বেকার যারা কত বড় নেতা আল্লাহ রাব্বুল আলামিন করে পাঠিয়েছেন, যে আমার পূর্বে যতগুলো নবী চলে গেছেন সমস্ত নবীর আমার উম্মতের নয়, সমস্ত নবী পর্যন্ত আমার নিজে থাকবে, তবুও কিন্তু আমি কোন রকমের অহংকার করি না, কোন রকমের গৌরব করি না। ভাইরা অহংকার পতন, অহংকার হচ্ছে পতনের পথ। অতএব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আর শুনেন, ও ঘোষণা ওয়া মাহাবলিয়া ওয়া বিয়াদি লিওয়াউল হামদি ওয়ালা ফাখরা, ও ঘোষণা কাল কিয়ামতের মাঠে এমন একটা আমার হাতে আল্লাহ পাক রাব্বুল আলামিন এত সুন্দর করে পছন্দনীয় করে নির্বাচিত করেছেন যে আমাকে কাল কিয়ামতের মাঠে আমার পরিচয়ের জন্য একটা ঝান্ডা দেবেন, আমি ওই সেই ঝান্ডাটাকে হাতে ধরে থাকব, যখন ওই ঝান্ডা আমার হাতে থাকবে সমস্ত লোক তারাই তারাই করবে, এমন একটা দিন আসবে ভাই আল্লাহর নবী বলছেন এত দূর পর্যন্ত থেকে আরম্ভ হবে, আস্তে 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 এত দূরে যাবে, বলছেন নাক পর্যন্ত ডুবে যাবে, সমস্ত মানুষেরা তারাই তারাই করবে, আল্লাহ গো আমার জীবনে কত বড় ভুল করে এসেছি যে এত বড় ভুলের পাশ্চিত্য এখন আমাকে ভোগ করতে হচ্ছে, বলে ঘামে ঘামে ডুবে ডুবে থাকবেন, আর ঘামে এত গন্ধজনক হবে যে আমি নিজের নাকটা মনে ফেটে চলে যাচ্ছে, ওই রক্ত আমি ওই ঘামে ডুবে থাকতে হবে, কেন
আরো বলছেন যে আমার হাতে যে ঝান্ডাটা থাকবে সেই ঝান্ডার তলে আসার জন্য আশ্রয় নেবার জন্য সমস্ত পৃথিবীর মানুষেরা এবং আমার নবী পূর্বেকার নবীরাও এসে হাজির হয়ে যাবে হাজির হয়ে যাবে বলে চল ওইখান জায়গায় আশ্রয় পেতে পারি ওই জায়গায় আশ্রয় পেতে পারি তবুও নবী বলছেন এত বড় নেতা করলেন তবুও আমি বলছেন ওয়ালা ফখরা তবু আমার অহংকার নাই গৌরব নাই অহংকার গৌরব করা উচিত হবে না যদি আমরা নবীর উম্মত হয়ে থাকি তাহলে আমাদের দ্বারা যেন কোনোদিন অহংকার না হয়ে যায় না হলে নবীর উম্মত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব কারণ নবীর উম্মত থেকে কেন বঞ্চিত হয়ে যাব আল্লাহর নবী নিজেই বলে দিয়েছেন যে ও গো আমার উম্মতে না ও আমার সাহাবায়ে কেরামেরা শোনো আমি একটা এমন লোক যে তোমাদের সঙ্গে ওয়াদা করেছি যে আমি তোমাদেরকে সাথে সাথে জান্নাতে নিয়ে যাবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন জোরে বলবেন না বলে নামাজ তো পড়ি না বলে সে আলহামদুলিল্লাহ করে কি বলবো মুশকিল ফেসে যাবে আরো শুনেন শুধু এটাই দায়িত্ব নয় আরো বলছেন ওয়ামিন নাবিয়্যাও মাজিনা আদম ফমান সেবাহু ইল্লা তাহাতা লিওয়াই ও গো আর নবীরা যতগুলো নবী আছেন যতগুলো নবী গুজরা চলে গেছে আমার আগে নবী নিজেই বলছেন যে যতগুলো নবী আমার সম্বন্ধে পূর্বেকার নবীরা চলে গেছেন সমস্ত নবীরা আমার ঝান্ডার তলে আশ্রয় নেবে এরা তারা ছোটাছুটি করবে তবু আমার কোনো রকমের অহংকার থাকবে না গৌরব থাকবে না আমি কেমন করে আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাব আমার উম্মতদেরকে কেমন করে সহযোগিতা করব এটাই তার খেয়াল ছিল এটাই তার ধ্যান ধারণা ছিল